পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠেছিল গোলসির এক নম্বর ব্লকের শিরোডায় গ্রাম। অভিযোগ, সংঘর্ষে দুপক্ষই বোমাবাজি করে। জানা যায়, দীর্ঘদিন ধরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ হয়েই চলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোলসি থানার পুলিশ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে আটক করেছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।